বুধবার সকাল পর্যন্ত অন্যান্য কৃষকদের মতোই লাভের আশায় বুক বেঁধেছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা পাড়ের সুকান্ত নগরের লঙ্কা চাষী স্বপন সরকার। তবে গোধূলিতে ধেয়ে আসা চৈতালি ঝড় এবং শিলাবৃষ্টিতে তার স্বপ্ন ধুয়ে মুছে সাফ হয়ে গেল। রোগ পোকার হাত থেকে গাছ বাঁচাতে এবার মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করেছিলেন বলে জানিয়েছেন কৃষক স্বপন সরকার। বুধবারের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। বিকেলবেলা থেকে যেভাবে ঝড়টা আসলে, ঝড় আসলে পরে কোনো, বৃষ্টি হলে পরে কোনো সমস্যা হচ্ছে না। সবচেয়ে ক্ষতি করেছে হচ্ছে ঝড়ে এবং শিলাবৃষ্টিতে। এবং আমার যে পরিমাণে লঙ্কা গেছে, মানে বিশেষ করে এই ব্যাচটা, মানে যে ফুল ফলটা ছিল, প্রায় 70-80 হাজার টাকার মতন যে ফলটা বিক্রি করতে পারতাম আমরা, সেটা হচ্ছে তার দাম হতো ধরুন 70-80 হাজার টাকা। মানে সমস্ত গাছ ভেঙে গেছে, তারপরে যে পাথরটা, যে শিলটা একটা ফলের মধ্যে পড়েছে, সেই ফলটা কিন্তু মাটিতে কিন্তু পড়ে গেছে কিন্তু, আর প্রত্যেকটা গাছের মাথা ভেঙে গেছে কিন্তু। হ্যাঁ, খুবই ক্ষতি হচ্ছে। শুধু আপনার আজকে প্রত্যেকটা জায়গা, যারা বিশেষ করে চাষের উপরে নির্ভর করে কৃষকরা, মানে এই এই শিলাবৃষ্টিতে তাদের মানে খুবই ক্ষতি হচ্ছে। তবে শুধু স্বপনবাবুই নন, তিস্তা পাড়ের কম বেশি প্রায় 15 বিঘা জমির ফসল সহ লঙ্কা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টিতে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট, ওঙ্কার বাংলা।